হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর্চেস্টার টিআই কিউ তো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ফিজিক্সে পদার্থবিদ্যা হবে তোমাদের গতিসূত্র এবং বল তো চলো শুরু করা যাক তো আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখো এক নম্বর নিউটন তার গতিসূত্রগুলি যে গ্রন্থে সর্বপ্রথম প্রকাশ করেন তা হল অপশান বি প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা দু নম্বর কোশ্চেন দেখো নিউটনের গতিসূত্রাবলী কোন বিজ্ঞানীর গতিতত্ত্বের দ্বারা অনুপ্রাণিত অপশান এ গ্যালোলিও তিন নম্বর কোশ্চেন দেখো নিউটনের প্রথম গতিসূত্র নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য অপশান সি এক এবং দুই উভয় ক্ষেত্রে মানে কেবলমাত্র স্থির বস্তুর ক্ষেত্রে আর কেবলমাত্র গতিশীল বস্তুর ক্ষেত্রে চার নম্বর কোশ্চেন দেখো বলের গুণগত সংখ্যা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে অপশান এ প্রথম গতিসূত্র পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো বলের পরিমাণগত সংখ্যা পাওয়া যায় কোন সূত্র থেকে অপশান সি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ছ নম্বর কোশ্চেন দেখো নিচের কোনটি বলের একক নয় অপশান ডি পাসকেল পি এ সাত নম্বর কোয়েশ্চেন দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যায় অপশান ডি নিউটনের তৃতীয় গতিসূত্র আট নম্বর কোয়েশ্চেন দেখো নিচের কোনটি সঠিক নয় অপশান এ বলের একক কেজি ড্যাশ এম বাইশ এস মানে মিটার পার সেকেন্ড ন নম্বর কোশ্চেন দেখো কোনটি লিফট সমতরণে নিচের দিকে নামলে লিফটের মধ্যে থাকা ব্যক্তির আপাত ওজন অপশান এ কমে যায় দশ নম্বর কোশ্চেন দেখো পঞ্চাশ গ্রাম ভরের বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগ করলে বস্তুতে উৎপন্ন তরণ অপশান বি কুড়ি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা এম বা এস স্কোয়ার এটাও বলতে পারো এগারো নম্বর কোয়েশ্চেন দেখো কোন লিফ্ট সমবেগে নিচে অবতরণ করলে লিফ্টের মধ্যে থাকা ব্যক্তির আপাত ওজন অপশান সি একই থাকে বলছে এটা কোনো হবে কোন লিফ্টে সমবেগে নিচে অবতরণ করলে লিফ্টের মধ্যে থাকা ব্যক্তির আপাত ওজন একই থাকে অপশন সি বারো নম্বর কোশ্চেন দেখো বন্দুকের পিছু হটা নিচের কোনটি উদাহরণ অপশান এ রৈখিক ভরবেগের সংরক্ষণ তেরো নম্বর কোয়েশ্চেন দেখো রকেটের গতি নিচের কোনটির উদাহরণ অপশান সি নিউটনের তৃতীয় গতিসূত্র 14 নম্বর কোশ্চেন দেখো একটি পাথরকে সুতোই বেঁধে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হলে সুতোর টান সর্বনিম্ন হবে যখন অপশান বি পাথরটি সর্বোচ্চ অবস্থানে থাকবে পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো কোন অশ্বারোহী পিছন দিকে মানে বলছে কোনো অশ্বারোহী পিছন দিকে হেলে পড়েন যখন অশ্ব দৌড়াতে আরম্ভ করে এর কারণ হল অপশান এ স্থিতি স্থিতিজাড্য ষোলো নম্বর কোশ্চেন দেখো বৃত্ত পথে পরিক্রমণরত কোনো বস্তুর ত্বরণ সর্বদা অপশান এ কেন্দ্রাভিমুখী সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো বৃত্ত পথে পরিক্রমণরত কোনো বস্তুর গতিবেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোনো স কোন সর্বদা অপশান সি নব্বই ডিগ্রি আঠেরো নম্বর কোশ্চেন দেখো বৃত্ত পথে পরিক্রমণরত কোনো বস্তু যে কেন্দ্রাভিমুখী বল অনুভব করে তা হল অপশান এ অভিকেন্দ্র বল উনিশ নম্বর কোয়েশ্চেন দেখো কোনো গাড়ি বৃত্ত পথে জোরে বাঁক নিলে উল্টে যেতে পারে কারণ অপশানটি অভিকেন্দ্র বল কুড়ি নম্বর কোয়েশ্চেন দেখো দুধ থেকে মাখন নিষ্কাশন নিচের কোনটির উদাহরণ অপশান বি অপকেন্দ্র বল একুশ নম্বর কোশ্চেন দেখো নিচের কোন বলটি নিউটনের সূত্র মেনে চলে না অপশান সি অপকেন্দ্র বল বাইশ নম্বর কোয়েশ্চেন দেখো নিচের কোনটি সংরক্ষী বল নয় অপশান সি ঘর্ষণ বল তেইশ নম্বর কোশ্চেন দেখো একটি বস্তু একটি অমসিন অনুভূমিক তলে স্থিরাবস্থায় থাকলে ওর উপর প্রযুক্ত ঘর্ষণ বলের মান কত অপশান বি শূন্য চব্বিশ নম্বর কোয়েশ্চেন দেখো একটি দশ কেজি ভরের বস্তুকে একটি অমরসিন অনুভূমিক তলের উপর রেখে ওর ওপর দশ নিউটন অনুভূমিক বল প্রয়োগ হল বস্তু গতি বস্তু রচনা গতিশীল না হলে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হবে অপশন এ দশ নিউটন পঁচিশ নম্বর কোয়েশ্চেন দেখো একটি ব্যারেলকে টানার অপেক্ষায় গড়িয়ে নিয়ে যাওয়া অপেক্ষাকৃত অনেক সহজ কারণ অপশান বি আবর্ত ঘর্ষণ অনেক কমে যায় আবর্ত ঘর্ষণ অনেক কমে যায় বলে ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন দেখো টোয়েন্টি সিক্স একটি এম ভরের বস্তু একটি উলম্ব দেওয়ালে অনুভূমিক ভাবে ভি বেগে স্থিতিস্থাপক ভাবে আঘাত করলে ও ভরবেগের পরিবর্তন হবে অপশান সি টু ভি এম সরি টু এম ভি সাতাশ নম্বর কোয়েশ্চেন দেখো নব্বই কেজি ভরের এক ব্যক্তি একটি লিফটের ওপর দাঁড়িয়ে আছেন লিফ্টটির দড়ি হঠাৎ ছিঁড়ে গেলে পরন্ত অবস্থায় ব্যক্তির আপাত ওজন হবে অপশান ডি শূন্য এন শূন্য নিউটন আঠাশ নম্বর কোশ্চেন দেখো একটি লরি একটি ছোট গাড়ি একই গতিবেগে চলছে ওদের থামানোর জন্য একই প্রকার বল প্রয়োগ করা হলো কোনটি কম দূরত্বের মধ্যে থামবে অপশান বি ছোট গাড়ি উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো একটি বোমা বিস্ফোরিত হয়ে চারটি টুকরোয় ভেঙে ভেঙে গেল নিচের কোন রাশিটি সংরক্ষিত থাকবে অপশান সি ভরবেগ তিরিশ নম্বর কোয়েশেন দেখো একটি এক কেজি ভরের বস্তুর ওপর জিরো পয়েন্ট সেকেন্ড ধরে আর কি একটি দশ নিউটন বল প্রয়োগ করা হলে বস্তু ভরবেগের পরিবর্তন হবে অপশান বি টু কেজি ড্যাশ মিটার পার সেকেন্ড সেকেন্ড 31 নম্বর क्वेश्चन দেখো কোন বস্তুর ভরবেগ 1 শতাংশ বাড়লে ওর গতিশক্তি বৃদ্ধি পাবে অপশন ডি 2 শতাংশ 32 নম্বর क्वेश्चन দেখো সুষম বৃত্তাকার পথে পরিক্রমণ রত কোন বস্তুর কোন রাশিটি ও একই থাকবে অপশন বি দ্রুতি 33 নম্বর क्वेश्चन দেখো গতিশীল এবং বস্তু স্মরণে লেখচিত্রের নতি হল অপশান এ প্রযুক্ত বল চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো কোনো বস্তুর গতিবেগ কত হলে ওর ভরবেগ এবং গতিশীল সংখ্যমান সমান অপশান এ টু মিটার পার সেকেন্ড পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখো নিচের কোনটি অন্যগুলোর থেকে ভিন্ন অপশান ডি কুলম্ব আর ফ্যারাডে ছত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো দুটি বস্তুর ভর যথাক্রমে এম ওয়ান এবং এম টু ওদের ভরবেগ সমান হলে ওদের গতি শক্তির অনুপাত হবে অপশান বি এম টু ইস টু এম ওয়ান সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো একটি ভারী ও হালকা বস্তুদয়ের ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি অপশান এ হালকা বস্তু আটত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো একটি ফোর কেজি এবং এক কেজি ভরে বস্তুতয় একই গতিশক্তি নিয়ে চললে ওদের ভরবেগের অনুপাত হবে অপশান এ ওয়ান ইস টু টু উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো নিচের কোনটির ক্ষেত্রে স্থিতিশক্তি হ্রাস পায় অপশান ডি জলের মধ্যে বুধবুদের আকার বৃদ্ধি পেলে চল্লিশ নম্বর কোশ্চেন দেখো কী বলেছে কোনটি সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ অপশান ডি কোনো ব্যক্তি চলন্ত গাড়ির ওপর ঝাঁপ দিলে একচল্লিশ নম্বর কোশ্চেন দেখো একটি বোমা শূন্য বিস্ফোরিত হয়ে তিনটি টুকরোয় ভেঙে গেল বোমার টুকরোগুলির ভরকেন্দ্র অপশান ডি একই থাকবে বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো একটি বস্তু কোন একটি বৃত্তাকার পথ পরিক্রমণ করেছে বস্তুর পরিক্রমণের কম্পাঙ্ক একই রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে অভিকেন্দ্র বলের মান অপশান বি দ্বিগুণ হবে তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো একটি পাথরকে সুতোয় বেঁধে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে যদি সুতো ছিঁড়ে যায় তবে অপশান সি পাথরটি বৃত্ত পথে স্পর্শক বরাবর ছিটকে যাবে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখো একটি একই ভর ও ব্যাসার্ধের একটি নিরেট এবং একটি ফাঁপা গোলকদ্বয়কে একটি নততলের একটি বিন্দু থেকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে ভূমি স্পর্শ করবে বি অপশান বি নিরেট গোলকটি পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন দেখো জড়তা ভ্রামকের একক হলো অপশান বি কেজি ড্যাশ এম স্কোয়ার ছেচল্লিশ নম্বর কোশ্চেন দেখো একটি বালক একটি আবর্তনরত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এখন বালকটি তার দুই হাত প্রসারিত করলে প্ল্যাটফর্মটি কৈনিক বেগ অপশান সি বাড়বে সাতচল্লিশ নম্বর কোশ্চেন দেখো কোনো ব্যক্তি মইয়ের কোথায় দাঁড়ালে পিছনে যাওয়ার সম্ভব না সবচেয়ে বেশি অপশান সি সব থেকে উপরে আটচল্লিশ নম্বর কোশ্চেন দেখো ঘর্ষণ হলো এক প্রকার অপশান বি তড়িৎ চুম্বকীয় বল উনপঞ্চাশ নম্বর কোশ্চেন দেখো বল বিয়ারিং ব্যবহার করার কারণ হল অপশান সি আপাত ঘর্ষণ কমানো পঞ্চাশ নম্বর কোশ্চেন দেখো লোহা ও পিতলে দ্বিধাত পাত গরম করলে বেঁকে যাওয়ার কারণ অপশান বি ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন তাহলে কি বলছে লোহা ও পিতলের দ্বিধাতব পাত গরম করলে বেঁকে যাওয়ার কারণ কি অপশান বি ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন একান্ন নম্বর কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল অপশান এ গ্রাভিটেশনাল ফোর্স গ্রাভিটেশনাল ফোর সবচেয়ে দুর্বল কোয়েশ্চেন দেখো তিপ্পান্ন নম্বর কোয়েশ্চেন দেখো নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হল মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে অপশান বি পূর্বের উচ্চতায় উঠবে চুয়ান্ন নম্বর কোয়েশ্চেন দেখো চুয়ান্ন কি বলেছে বলছে একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হল অপশান বি রৈখিক ভরবে পঞ্চান্ন নম্বর কোয়েশ্চেন দেখো একটি সেলাই মেশিনের গতি অপশান এ বৃত্তাকার গতি 56 নম্বর কোশ্চেন দেখো কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে দিকে ওঠানো যাবে তার ওজন কমবে সি কমবে কোয়েশ্চেন দেখো একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক সমবেগে চলছে ট্রাক দুটির গঠন হুবহু এক হলে মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয় অপশান বি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় আঠান্ন নম্বর কোয়েশ্চেন কি বলেছে নিচের উক্তগুলি গুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন অপশান ডি কেবল এক এবং চার এক কি বলছে বলছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় চার নম্বর বলছে টেলিভিশনের পিকচার টিউব মূলত একটি ক্যাথড রশ্মি নল ক্যাথড রশ্মি নন উনষাট নম্বর কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় অপশান বি ঘর্ষণজনিত বলশ্চেন দেখো সরল দোলন গতিতে গতিশক্তি অপশান সি প্রতি পর্যায়ে দুই বার শূন্য হয় তো বন্ধুরা আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ